হরকিদুনে ভোলে বাবার মাথায় জল ঢালার পর আমরা যাচ্ছি এখন এর কাছাকাছি সবথেকে অ্যাট্রাকটিভ জায়গা, যেটা সেটা হলো মানেন্দা লেক বা মানেন্দা তাল। এই কাঠেবিস্টার এদিকটা হলো হরকিদুন আর ওদিকটা হলো মানেন্দা লেক বা মানেন্দা তাল, আর মাঝখানে বয়ে চলে স্বচ্ছ ঝর্ণার জল, আর এখান থেকে সুপিন নদীর উৎপত্তি। এখান থেকে এখন আমরা চলেছি মানেন্দা লেকের পথে। এই রুটটা পুরোটাই খাড়াই আছে, নিচ থেকে উপরটা দেখুন একদম স্টিপ খাড়াই, বিমল এগিয়ে চলেছে। এখানে পাহাড়টা দেখুন, মনে হচ্ছে বড় গাছের গোড়া, কাণ্ড থেকে সব ভেঙে চলে গেছে, তবে এখানে অসাধারণ ভিউ। আর এটা হলো স্বর্গারোহণী। স্বর্গারোহণী হলো গারোল হিমালয়ের অন্তর্ভুক্ত সরস্বতী রেঞ্জের একটা পর্বতমালা। কি অসাধারণ ভিউ! তার সঙ্গে রাস্তার পাশে আছে অসংখ্য রুডুডেনডন। তবে এই রাস্তাটা স্টিপ খাড়াই, লাগাতার খাড়াই, পুরোটাই খাড়াই আছে এখানে। এগুলো হচ্ছে রোডেনডন ফুল, এর মধ্যে কিছু কুড়ি দেখা যাচ্ছে। এই দেখুন পুরো রোডেনডনে ভর্তি। এখানে চলার পথে এই ধরনের দুপাশ থেকে রোডেনডন আপনাকে ওয়েলকাম জানাবে। রোডেনডনের জুস আমরা কালকে খেয়েছিলাম, জুস অর্থাৎ ফুলের রস। আমরা যখন গাঙ্গার থেকে আগের দিন আসছিলাম, সে আসার পথে এর রস খেয়েছিলাম, বেশ ভালো, অনেক এনার্জি দেয়। কি অসাধারণ ভিউ! সামনে সোনোকোয়াট পিক আর পাশে ওয়াটারফলস। আমরা প্রায় 1 কিলোমিটার এগিয়ে এসেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে আগের দিকে, ওই দিকে দেখুন, ওই রুটে আমাদের যেতে হবে। সামনের দিকে একটা সরু মতন সাদা রাস্তা চলে গেছে মনে হচ্ছে, কিন্তু ওটা পাথরে বসে বসে রুটকে চিহ্নিত করা আছে, ওটা রুট না, ওর পাশাপাশি যেতে হচ্ছে আমাদেরকে। বিমল এগিয়ে চলছে। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ করে আপনাদের দেখাচ্ছি। এদিকে দেখুন বাঁদিকটাতে পুরো মাটি মাটি রঙের পাহাড়, এখানে একদম পুরো ড্রাই পাহাড়, কোনো গাছপালা নেই। অন্যদিকে দেখুন পুরো বড় পাচ্ছাদিত পাহাড়, মানে স্নোকভার্ড পিকস, এক অ্যামাজিং ভিউ, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর কোনো জায়গা আছে। হরকিদুন থেকে মানেন্দা লেক 2 কিলোমিটার বললেও এটা কিন্তু 2 কিলোমিটার থেকে অনেকটাই বেশি, প্রায় 3 কিলোমিটার। মানেন্দা লেকের উপাস পর্যন্ত প্রায় 3 কিলোমিটার। অসাধারণ ভিউ, একটু কষ্ট হলো, এই ভিউ দেখে আপনার মন ভরে যাবে। আজ এখানে আমরা ছাড়া আর সেরম কেউ নেই, তবে কয়েকজন ফিরে যাচ্ছিলেন, যারা সকালের দিকে এসেছিলেন তারা সবাই ফিরে চলে গেছেন। এগিয়ে চলেছে বিমল। গাইড সতীশ একটু আগে চলে এসছে, বিমল ওকে ফলো করে এগিয়ে যাচ্ছে, আমি বিমলের পিছনে আছি। সামনে এখানে বড় মাটিতে পড়ে একদম গ্লেসিয়ার ফর্ম করে রয়েছে, দেখুন পুরো বরফ মাটিতে মিশে গেছে। আর এইভাবেই বরফের প্রতি আমাদের যেতে হবে, ঠান্ডা অনেকটাই বেড়ে গেছে। এ দেখুন বরফ মাটিতে কীভাবে রয়ে গেছে, আর এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, বেশিক্ষণ থাকা যাচ্ছে না, ঠান্ডা হয়, ঠোঁট ফেটে যাচ্ছে। কিন্তু এই সিনগুলো দেখুন কি দারুণ লাগছে।
এখানে প্রচণ্ড ঠান্ডা, তারই মধ্যে এই গ্লেসিয়ারের উপর দিয়ে হেঁটে চলেছি, পা মাঝে মধ্যে স্লিপ কাটছে। দেখুন এখানে বরফগুলো কী অবস্থা রয়েছে। এই জায়গাটা পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমি আর বিমল এখানে চলে এসেছি, রিন্টু চন্দনদা একটু পিছিয়ে আছে। একদম সামনে দেখুন, এটা হলো বোডাসু ভ্যালি, হরকেদুন থেকে 2 কিলোমিটার উপর অবস্থিত। আর এই ভ্যালিতেই রয়েছে মারিন্দা লেক বা মারিন্দা তাল। উপরে যে পিক দেখা যাচ্ছে ওটা হলো বোডাসু পাস। আর এই বোডাসু পাসকে ক্রস করে উত্তরাখণ্ড থেকে 4-5 দিন ট্রেক করে হিমাচলে কিন্নর ডিস্ট্রিক্টে চিতকুল অবস্থিত যে সাঙ্গা ভ্যালি আছে ওখানে পৌঁছে যাওয়া যায়। আমরা প্রায় লেকের কাছে পৌঁছে গেছি, এই আশপাশটা একটু দেখুন, তারপর আপনাদেরকে লেকটা দেখাচ্ছি। হরকেদুন থেকে মানিন্দা লেক আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। দেখুন লেকটা, নীল জলের লেক। এখানে একটা বিশেষত্ব হলো এই ডকের ওদিকে ঝর্ণার আওয়াজ আছে কিন্তু লেকের দিকে কোনো আওয়াজ নেই, একদম শান্ত শীতল স্নিগ্ধ লেক। আর কি সুন্দর ভিউ! হরকেদুন ট্রেকে এসে যদি কেউ এই লেকের এখানে না আসে খুবই মিস করবেন, কি সুন্দর লেক! এখানে পাহাড়ের গায়ে পুরো বরফে মোটা স্তর আছে কিন্তু লেকের মধ্যে কোনো বরফ নেই, লেকের জলে দেখুন কোনো বরফ নেই। তবে এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আরও কিছু ঠান্ডা পোশাক সঙ্গে আনতে তো, বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে এখানে। এখান থেকে 7-8 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে যাচ্ছি। এই পুরো লেকটা আপনাদের ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকুন।
এখানে একটা মাউন্টেন গোটের সিং পড়ে আছে, দেখুন এখানে পড়েছিল, হয়তো পাহাড়ের উপর থেকে পড়ে মারা গেছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা হরকেতন ট্রেকে আসলে এই অ্যাট্রাকটিভ এবং বিউটিফুল মারিন দা লেক যেন অবশ্যই আসবেন।